বাস্তবতা আসলে অন্য কিছু, আমরা যা দেখছি তা বাস্তব নাও হতে পারে। সব কিছুই তো আসলে ইলিউশন, এখন আছি তো এখন নেই। হ্যাঁ, এমন কিছু হবে তা আসলে কল্পনাতেও ভাবে না। বাস্তবতা আসলেই মাঝে মাঝে কল্পনাকে হার মানায়। একা থাকার অভ্যাস বুঝি আপনার এখনো গেল না? আপনি আপনি আবার আসছেন? আর উনি কোথায়? আপনি ওনাকে কি করেছেন? আপনি তো তখন একা একা কথা বলতেছিলেন। মিথ্যা বলবেন না, আপনি ওনাকে কি করেছেন বলুন। উনি আমাকে বলেছে 2 বছর আগে এখান থেকে লাফ দিয়ে আপনি সুইসাইড করেছিলেন। ওয়েট, সুইসাইড? আমাদের এই বিল্ডিং এর একটা ফ্ল্যাটে আজ থেকে প্রায় 2 বছর আগে একটা ছেলে রহস্যজনকভাবে মৃত্যু হয়। এরপর থেকে অনেকে নাকি তাকে এই বিল্ডিং এবং ছাদে দেখেছে। আপনি সত্যি বলছেন তো? আরে বাবা হ্যাঁ। আর অশরীরী যিনি ছিলেন উনি ওনার মৃত্যুর ব্যাপারটা আমার বলে কেন চালিয়ে দিলেন আমি এটা বুঝতেছি না। ব্যাপারটা রহস্যজনক হলেও হাস্যকর। আমার না কেমন জানি লাগছে, আমি এখন যাই। কি আপনার ভূত মশাইয়ের দেখা পেলেন? সবসময় সবকিছু নিয়ে মজা করবেন না, ভালো লাগে না। আপনিও তো মজা করেন অনেক সময়। মানে? যেমন প্রথম দিন আপনি বলেছিলেন আপনি এই বিল্ডিংয়ে আসছেন 4 বছর হলো, কিন্তু আপনি এই বিল্ডিংয়ে আসছেন অনলি 4 মাস। আপনি 4 মাসের জায়গায় 4 বছর কেন বললেন বলুন তো? মা বলেছিল অচেনা লোকের প্রশ্নের উত্তর ভুলভাল দিতে, তাই। আচ্ছা, আপনি হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন? গ্রামের বাড়ি গিয়েছিলাম, তাও আমার 2টা বাইকে দেখতে। অ্যাটলিস্ট এভাবে গায়েব হবেন না, সন্দেহ কাজ করে। সব কিছুই তো আসলে ইলুশন, তবে ব্যাপারটা মাথায় থাকবে। আপনি কত নম্বর ফ্ল্যাটে থাকেন জানো? 5 তলায়, D5-এ। আচ্ছা শুন না দোস্ত, ওই ভাইয়াটার সাথে আমার আবার দেখা হয়েছে, শুনলাম ওনার আমাদেরই বিল্ডিং এ থাকে। হ্যাঁ, D5-এ। হ্যাঁ আচ্ছা শোন, তোকে আমি বলছি। আপনি আজকেও আগে চলে আসলেন? আগে আসাটা আমার স্বভাব। তা ঠিক, কেমন আছেন বলুন তো? তা ঠিক বুঝে উঠতে পারছি না, কেমন যেন ব্যাপারটা থেকে বেরোতে পারছি না। হ্যাঁ বুঝলাম। ওই যে ওনাকে দেখলাম বোধ হয়। হ্যাঁ আমি দেখছি, আপনি টেনশন করবেন না, আমি দেখছি। এই সময় এখানে এই ছাদে দুটো আত্মা আছে। আপু চলেন আমি আপনাকে আপনার বাসায় দিয়ে আসি, আপনার অবস্থা খুবই খারাপ। আসেন আসেন। গ্রামের বাড়ি গিয়েছিলাম, তাও আমার 2টা বাইকে দেখতে। আমাদের চারপাশে আমরা যা দেখতে পাই তা সবসময় সত্য নাও হতে পারে।